আপনারা সবাই সেন্সর বুক করুন আপিল বোর্ড থেকে আমরা গ্রিন সিগন্যাল পেয়ে গেছি আপিল বোর্ড আমাদের সিনেমাটা ছেড়ে দিয়েছে আরো 10 দিন আগে এখনো সেন্সর বোর্ড আমাদের কোনো সার্টিফিকেট দেয়নি সো এখন আসলে আপনাদের থ্রুতে সেন্সর বোর্ডের কাছে আমারও প্রশ্ন যে এখনো সার্টিফিকেট কেন দিচ্ছেন না সেন্সর সার্টিফিকেট পাওয়া মাত্রই আমরা সিনেমাটা রিলিজ করার জন্য প্রস্তুতি নিয়ে রেখেছি এখন আপনারা সবাই সেন্সর বোর্ড করুন ভালো করার জন্য চিন্তা করতাম দাদাও অবশ্যই তার সিনেমা সেও চিন্তা করতো সো এখন আসলে হাসি পাই যে আমরা অনেক ঝগড়া করেছি এটা আসলে টিমকে ধন্যবাদ জানাতে হয় আমার ডিরেক্টরকেও ধন্যবাদ জানাতে হয় কারণ প্রিয়টিকা সিনেমার কস্টিউম তো বানানো যায় তাও কিন্তু প্রপস জোগাড় করা খুব কঠিন হয়ে যায় সো উনি অনেক অনেক মাসের পরিশ্রমে লোকেশন প্লাস প্রপসগুলো জোগাড় করেছেন এবং আমরা রিয়েল লোকেশন যে কাজ করেছি আমরা পারলে আসলে সেট ফেলেও কাজ করা যেত কিন্তু প্রীতিলতা যেখানে যেখানে যেই ঘটনাগুলো ঘটেছে সেই জোনে যেয়ে আমরা শুটিংটা করার চেষ্টা করেছি এবং আপনারা দেখবেন লোকেশনের অনেক ভ্যারিয়েশন আছে আমি খুব সুন্দর প্রীতিলতা একজন নারী 20 থেকে 21 বছরের মধ্যে তার বয়স ছিল এবং সেই বয়সে এরকম দেশের জন্য একটা উদ্যোগ নেওয়া এটা আসলে চারটেখানি কম মানে এটা ছোট একটা ব্যাপার না এটা বিশাল বড় একটা পাওয়া দেশের জন্য নিজেকে নিজের জীবনকে দান করে দিয়েছেন সো আমরা কেন স্পেসিফিক্যালি বলছি যে স্টুডেন্টদের জন্য তার মানে এটা না যে অন্য কেউ দেখতে পারবে না এটা আসলে সবার জন্য ফ্যামিলি নিয়ে বসে দেখার মতো সিনেমা কিন্তু আমরা শিক্ষার্থীদেরকে টার্গেট করছি কারণ যাদের বয়স 20 থেকে 21 বছর তাদের মধ্যে দেশপ্রেমের চেতনাটা তুলে ধরার জন্য দেশপ্রেমের চেতনা জাগরণ করার জন্যই আসলে এই সিনেমাটা আমরা ডেডিকেট করছি আসলে সিনেমা বানানো হয়েছে সব দর্শকদের জন্য বললাম না খুব বড় একটা রেসপন্সিবিলিটি যেমন পিরিয়ডিক্যাল কোনো এরকম একটা ক্যারেক্টারে কাজ করা আমাদের জন্য যে কোনো অভিনেত্রীর জন্য একটা স্বপ্নের ব্যাপার সেই সাথে অনেক বড় একটা রেসপন্সিবিলিটির ব্যাপার কারণ অনেক কিছু আমাদেরকে মাথায় রেখে কাজ করতে হয় সো চেষ্টা করেছি এটা তো একটা চ্যালেঞ্জ